আমি শাহিদ হোসেন, কর্ণধার ফ্যাক্টর থ্রি সলিউশনস। টিভি রাইটসের জনক বলা হয় এটা শুনতে পাই, ভালোও লাগে। হয়তো মানে এখানে কাজ শিখেছি, মার্কেটিংয়ের কাজ করি। তো টিভি রাইটসের বিষয়টা আমি শুরু করি হচ্ছে 2018তে যখন আমরা দেখতাম যে আমাদের টিভিতে প্রচার হওয়ার পরে কন্টেন্টটা ডিজিটাল প্ল্যাটফর্ম যারা চালাচ্ছে তারা ডিজিটাল রাইটস কিনে নিচ্ছে। তখন সিডি চয়েসের সোহেল ভাই, ওনার সাথে আমার একটু প্ল্যানিং করে মনে হলো যে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে তাদের সেই চ্যানেলের জন্য আপনারা কন্টেন্ট কিনে নিচ্ছেন, কেননা আপনিও কন্টেন্ট তৈরি করেন। মানে তখন উনি আমার প্ল্যানিং ওনার সাথে মিলে উনি প্রডিউসিংয়ে আসলো। লেবেল কোম্পানির প্রডিউসিং যদি আমরা চিন্তা করি তখন প্রথম দিকে কিন্তু উনি আসে, এরপরে অনেকেই আসলো। তো ওনাদের সাথে যে প্রসেসটা আমার শুরু হলো সেটা ছিল হচ্ছে যে ওকে, আপনারা একটা নাটক নির্মাণ করবেন, সেই নাটকটা টিভি রাইটস আপনারা আমাদের কাছে বিক্রি করবেন যারা আমরা চ্যানেলে চান চালাই। ওই তখন হচ্ছে আমি এই ধারণাটা দিয়ে প্ল্যানিংটা করে ওনাদের সাথে শুরু করলাম। এই জন্য বলা হয় যে টিভি রাইটসের জনক বলবো কিনা জানি না, মানে টিভি রাইটসের শুরুটা আমার হাতে হয়েছিল। আর এখন তো ইভেন টিভি স্টেশনগুলো এখন টিভি রাইটস কিনছে, এটা খুব মানে ভালো লাগে। আসলে ফ্যাক্টর থ্রি সলিউশনসের যাত্রা 2010 থেকে। ফ্যাক্টর থ্রি সলিউশনস 2010-এ স্টার্টিংটা হয়েছিল কনসার্টের মাধ্যমে, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দিয়ে আসলে আমার এই প্রতিষ্ঠানের যাত্রাটা শুরু। 2010 থেকে 2017 পর্যন্ত আসলে এটা শুধুমাত্র ইভেন্ট রিলেটেড কাজই হতো এই প্রতিষ্ঠান থেকে, পাশাপাশি কিছু ছোটোখাটো টিভি প্রোগ্রাম করা হয়েছিল। কিন্তু যেহেতু আমি চাকরির সাথে জড়িত ছিলাম সেজন্য এই এই প্রতিষ্ঠানটার যে কাজগুলো হতো খুব একটা ওতপ্রোতভাবে জড়িত থাকা হতো না। 2017 পর্যন্ত আমি প্রিয়ন্তীতে ছিলাম, প্রিয়ন্তী থেকে ছাড়ার পরপরই ফ্যাক্টর থ্রি নিয়ে নিজে বসা শুরু করলাম। 2018-19-20 এই তিনটি বছরে একক নাটকের দিকে আসলে আমার প্রতিষ্ঠানের অগ্রযাত্রাটা বেশি। এখন আমাদের এই ফ্যাক্টর থ্রি সলিউশনসকে সবাই আসলে প্রোডাকশন হাউস হিসেবে চিনে থাকে আর কি। আসলে চাঙ্কের স্টার্টটা হয়েছিল টিভির চ্যানেল যখন আসলে বাড়তে শুরু করলো, তখন দেখা গেল যে আমাদের বড় বড় যে যারা, যেমন আমি প্রিয়ন্তীতে ছিলাম, তারপরে হচ্ছে টেলিহোম, পথিক, এরকম আরও অনেক প্রতিষ্ঠান, ওনারা টিভি চ্যানেলের সাথে জয়েন্ট ভেঞ্চারে সময় নিয়ে ওনারা প্রোডাকশন তৈরি করে ওই প্রোডাকশনগুলো ওনারা মার্কেটিং করে ওগুলো বিক্রি করত। কবে থেকে এটা আমি শুরুটা বলতে পারবো ঠিক ভালোভাবে বলতে পারবো এটা হবে না, আমি যতটুকু দেখেছি 2015-16 এই সময়টা, যেহেতু আমি প্রিয়ন্তীতে চাকরি করতাম ওই সময়টায়, মনোরভের ওইখান থেকে আরটিভি, দিগন্ত, এই চ্যানেলে বাংলাভিশন, এই চ্যানেলগুলোতে ওনার নাটকগুলো যেত। যেহেতু আমি চাকরির কারণে ওইখান থেকে আমার শেখা প্রোডাকশন রিলেটেড কাজটা, এই কারণে আমি আগের জার্নিটা বলতে পারবো না, কিন্তু ওইখানের জার্নিটা আমি দেখেছি। তো চাঙ্কের বিষয়টা আরও আগেই হয়তো শুরু হয়েছিল, স্পেসিফিক আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে তখন ওই সময়টা খুব জমজমাট একটা অবস্থান ছিল আর কি। আর ওই ধারাবাহিকতাই আসলে আমি যখন চাকরি সুইচ মানে ছেড়ে যখন নিজে বিজনেস শুরু করলাম 2018 নভেম্বরে, এটিএন বাংলায় টেলিফিল্মের স্লট চাঙ্ক দিয়ে আসলে আমার ফ্যাক্টর থ্রি নাটকের যাত্রা শুরু। তাহলে আমার 3 বছরে আমার নাটক অনিয়ার হয়েছে অলমোস্ট 500-এর উপরে একক নাটক। আর
এখন অনেকেই চাঙ্কের বিজনেস করছে, কেউ ভালো করছে, কেউ হয়তো বা সার্ভাইভ করার চেষ্টা করেও যখন দেখছে যে না মার্কেটে ওই রকমভাবে হচ্ছে না তখন আবার কুইট করছে আর কি। চাঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হয়তো আমরা যারা ইন্ডাস্ট্রির আমরা কাজ করছি তারা বুঝতে পারছে যে চাঙ্কের বিষয়টা কী, কিন্তু সাধারণ দর্শকের কাছে তো চাঙ্কের বিষয়টা তারা তো এটা জানেও না। এটা আমরা একটা নাটক নির্মাণ করছি, সেই নাটকটা আমরা শেয়ারিং বেসিসে টিভি চ্যানেলে প্রচার করছি। শেয়ারিংটা হচ্ছে যে এটার মার্কেটিং থেকে যে অর্থটা আমরা উপার্জন করব সেটা আমরা নিজেরা রেখে আমাদের প্রোডাকশন কস্টটা প্রফিট সহ আমরা ওইখান থেকে তুলব। চ্যানেল আমাদেরকে কোনো এখানের জন্য কোনো টাকা পয়সা বরাদ্দ দিচ্ছে না, চ্যানেল যেটা করছে ওই সময়টা আমাদের জন্য বরাদ্দ দিচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে শেয়ারিং বেসিসে যাচ্ছে, কিছু ক্ষেত্রে হয়তো বিশেষ দিবস কিংবা বিশেষ কিছু চ্যানেল তাদের ওই সময়টা আমাদেরকে টাকার বিনিময়ে কিনে নিতে হচ্ছে। চাঙ্কের কারণে ক্ষতি কার হয়েছে তার থেকে হয়েছে লাভবান হয়েছে কারা, আমার দৃষ্টিকোণ থেকে এখানে প্রথমত লাভবান হয়েছে আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, দ্বিতীয় লাভবান হয়েছে পরিচালক, আর নিঃসন্দেহে প্রোডিউসার তো লাভবান হচ্ছেই। টিভিতে এখন মানুষ সবার, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসছে, সবার হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, এই কারণে সবাই এখন টিভিতে না বসে দেখা যাচ্ছে যে মোবাইলেই বেশি ব্যস্ত থাকছে আমরা, যে কারণে বিজ্ঞাপনের বাজারটাও এখন টিভির থেকে আস্তে আস্তে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। আপনারা যদি দেখেন যে ইউটিউব যে নাটকগুলো আমরা দেখে থাকি সেই নাটককে দেখবেন স্পন্সরও এখন টিভির থেকে স্পন্সর না করে তারা এখন চিন্তা করছে যে আমি ইউটিউব ব্র্যান্ডিং করব। এটার একটা কারণ হচ্ছে তারাও দেখছে যে না টিভিতে ওই নাটকটাই টিভিতে মানুষ যেই পরিমাণ মানুষ এঙ্গেজমেন্ট হওয়ার দরকার ছিল নানাবিধ কারণে সেই পরিমাণ মানুষকে এঙ্গেজমেন্ট করাতে পারছে না, যে কারণে তারা দেখছে যে এই নাটকটা ইউটিউবে দেখছে আমি ইউটিউবে বিজ্ঞাপনটা দিই, এটার একটা প্রধান কারণ। ইউটিউব কেন এখনো স্টার নির্ভর কন্টেন্টের যুগেও? ইউটিউব কেন এখনো স্টার নির্ভর এটাতে মানে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি এটা হচ্ছে আমরা দর্শককে যা দেখাচ্ছি দর্শক তাই দেখছে। এখন ইউটিউব প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারা মানে কিনে নিচ্ছেন স্টার নির্ভর কন্টেন্ট কিংবা তারা বানাচ্ছেন স্টার নির্ভর কন্টেন্ট, সেই জন্য যখন ইউটিউবে আপ হচ্ছে তখন সবাই দর্শকরা স্টার নির্ভর মানে কাস্টিংয়ের নাটকে দেখছে। আবার আমি এটাও বলতে পারি আমাদের যে ওটিটি প্ল্যাটফর্ম এসেছে সেখানে কিন্তু গল্প ভিত্তিক কাজ হচ্ছে, স্টার ভিত্তিক কাজ কিন্তু ওইখানে মানুষ মেকিং গল্প অভিনয় এগুলোর উপরে গুরুত্ব দিচ্ছে, এটা প্রমাণ আমাদের কাছেই আছে। আর যারা অর্থলগ্নি করছে ইউটিউব চ্যানেলে তারা মনে করছে যে আমাদের এই দর্শক এই আর্টিস্টের এই রকম গল্প হলে আমাদের ভিউ বেশি হয়, এখন তারা রেগুলার ওই টাইপের কন্টেন্টই কিনছে। এখন আমরাও কী করছি যে ওকে আমাদের এই নাটকটা তো বিক্রি করে এটা আমাদের তো অবশ্যই এটা আয়টা মানে যে ব্যয়টা হয়েছে সেটা তুলতে হবে, তা আমরা বিজ্ঞাপনের বাজার যে অবস্থা হয়েছে এখন সেখান থেকে আমরা ফুল টাকাটা কোনোভাবেই তুলতে পারছি না, তাহলে আমরা ডিজিটালে বিক্রি করে দিচ্ছি প্লাস হচ্ছে ব্র্যান্ডিং থেকে টাকাটা ইনকাম করছে। এখন আমরাও দেখতেছি ব্র্যান্ডিং কী চাচ্ছে, ব্র্যান্ডিং ওই ভিউ নির্ভর নাটক চাচ্ছে, ব্র্যান্ডিং আমাদেরকে যখন ব্র্যান্ডিং লক করছে তারা বলে দিচ্ছে এতদিনে এত ভিউ হলে আপনি আপনার এই বিলটা পাবেন, এখন আমরা আমাদের হাত পা বাঁধা, এটার একটা অন্যতম কারণ। এখন আমরা গল্প ভিত্তিক নাটক আমরা নির্মাণ করছি কিন্তু দর্শক সেই নাটকগুলো দেখছে না। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবে কারা নাটক দেখে, কোন শ্রেণীর কোন বয়সের জনগণ কিংবা দর্শক যদি বলি নাটকগুলো দেখছে, আমরা নিঃসন্দেহে দর্শককে সম্মান দিচ্ছি, আমরা
ভিউ নির্ভর যে বলছি, ভিউ নির্ভর বারবারই একটা কথা বলা হচ্ছে যে ভিউর দিকে ছুটছি, এটার ছুটার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে আগেও বলেছিলাম যে স্পন্সররা দেখছে যে আমার এই একটা কন্টেন্টে আমি যদি ব্র্যান্ডিং করি আমার 1 কোটি ভিউ হয়ে যাচ্ছে, তাহলে আমি এই আর্টিস্টের নাটকে আমি শুধুমাত্র স্পন্সর করব। এর সেকেন্ড ক্যাটাগরি আছে, থার্ড ক্যাটাগরি আছে। এখন যেই ক্যাটাগরি হোক না কেন, দিন শেষে একটা কন্টেন্টের খরচ অর্থটা যেটা ব্যয় হলো সেইটা অবশ্যই একটা আয়ের উদ্দেশ্যেই কিন্তু ইন্ডাস্ট্রিটা চলছে। এখন আমরা তো ওই বিজনেসটা করতে গিয়ে যে খরচটা করছি ওই খরচটা আমরা স্পন্সর থেকে পাচ্ছি না, টিভি তো আমাদের থেকে কোনো টাকা প্রোভাইড করছে না, আমরা যারা চাল নিয়ে কাজ করছি আমাদের স্পন্সর মুখে হতে হচ্ছে। মানে স্পন্সর তো ভিউ কাউন্ট করে আমাদেরকে বিজ্ঞাপন মানে এটার দামটা নির্ধারণ করছে, তো যেই কারণে আমরা একটা ঘড়ির কাঁটার মধ্যে ভিউর দিকে ছুটে যাচ্ছি আর কি। কিন্তু ভিউ ছাড়াও আমরা অনেক কন্টেন্ট হচ্ছে, আগেও বলেছিলাম যে ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে এটার একটা অন্যতম কারণ। ভালো নির্মাণ, ভালো গল্প, ভালো অভিনয়শৈলী, অবশ্যই ওই নাটক মানুষ দেখবে। এখন কথা হচ্ছে যে আমরা যারা কাজ করছি তারা করতে সাহস কুলাচ্ছি না, আমরা মনে করছি যে আমরা এই ধরনের কন্টেন্ট যদি তৈরি করি তাহলে ইউটিউবে বিক্রি হবে না, আমরা মনে করছি যে মানে এটা টিভি তখন কিনবে না, এরকম একটা পটভূমির কারণেই আসলে ভিউ নির্ভরতার দিকে যাচ্ছি আমরা। আসলে 3 বছরের যাত্রায় আমি অনেক কিছু পেয়েছি ইন্ডাস্ট্রিতে আমি কী অবদান রেখেছি সেটা আমি জানি না। 500 নাটক তৈরি হয়েছে। আমার একটা জিনিস ভালো লাগার বিষয় হচ্ছে যে একটা নাটকের সাথে কতগুলো মানুষ জড়িত থাকে, যারা দর্শক তারা তো শুধুমাত্র টিভি স্ক্রিনে যাদেরকে দেখছে তাদেরকেই চিনছে, তাদেরকেই জানছে, এটার পিছনের কিন্তু অনেক গল্প আছে, সেই গল্পগুলো আমরা অনেকেই জানি না। ইন্ডাস্ট্রি খুব ভালো দিকে যাচ্ছে, আমরা নতুনদেরকে ইন্ডাস্ট্রিতে স্বাগতম জানাই, নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, কাজ করছিও। আর যারাই বারবার বলছে কিংবা দর্শক যখন ভালো গল্প পাবে অবশ্যই একটা আননোন আর্টিস্টকেও সে রিসিভ করে নেবে, কিন্তু এই জার্নিটাতে আমাদের মতো যারা কাজ করছেন কিংবা আপনাদের মতো যারা নির্মাতা আছেন তাদের একটা দায়িত্ব থাকে যে আমি যদি আমি যেভাবে মানে আমার ভাষায় মানে বিশ্লেষণ করি সেটা হচ্ছে আমি একটা ডিরেক্টরকে ভাবি, তারা হচ্ছে কুমার, যারা অভিনয় করবে তারা হচ্ছে মাটি, ওই ডিরেক্টরের কাজটা হবে এই মাটিকে দিয়ে কী রকম পাত্র তৈরি করবে। আর আমি আমার অবস্থান থেকে মনে করি আমি একজন ফেরিওয়ালা, আমি তখন ওই প্রোডাক্টটা ওইভাবে আমি বিক্রি করার ব্যবস্থা করব। আর ইন্ডাস্ট্রির জন্য মানে চ্যানেলের মাধ্যমে একটাই কথা, আপনারা ভালো কাজ দেখুন, ভালো কাজের মূল্যায়ন করুন, তাহলে আরও ভালো কাজ নির্মাণ হবে। এখন ইন্ডাস্ট্রিতে কিংবা ইউটিউবের কল্যাণে অনেক সস্তা মানের প্রোডাকশন তৈরি হচ্ছে, যেই কারণে ওই সস্তা মানের প্রোডাকশনগুলা কোনো না কোনো কারণে অনেক ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওইটার যোগ মানে ওইটার ভিউর কাউন্টের ক্যাপাসিটি আর আমাদের কাজের ভিউ কাউন্টের ক্যাপাসিটি কিন্তু একরকম না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যারা দর্শক আছেন যে সুস্থ ধারার আমরা যে নির্মাণ করতে চাচ্ছি সেই নির্মাণকে আপনারা উৎসাহিত করলে আরও যারা কাজ করবে তারা উৎসাহিত হবে আর কি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিটিজেন টিভি বিডির সাথে থাকুন।